নমস্কার বন্ধুরা, জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে ভিডিও সিরিজটি স্টার্ট করেছি সেটি হলো ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার ক্লাসিফিকেশন অ্যান্ড চেঞ্জ ডিটেকশন ইন কিউজিআইএস। আজকের এই ভিডিওটি এই সিরিজটির একটি ভিডিও। আজকের ভিডিওতে আমরা আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন সম্পর্কে জানব। এক্ষেত্রে আমরা কে মিন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম ব্যবহার করব। এটি একটি মেশিন লার্নিং অ্যালগোরিদম। আমি সুশান্ত দাস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কি করে আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করতে হয়। কিউজিএস সফটওয়্যারে আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করার জন্য আমরা ওরফিও টুলবক্স ব্যবহার করব। ওরফিও টুলবক্স ব্যবহার করার জন্য আপনাদের যে কিউজিএস সফটওয়্যার তার ভার্সন অবশ্যই 3.2 এর বেশি হতে হবে, এবং কিউজিএস সফটওয়্যার ভার্সন যদি 3.8 এর কম হয় এবং 3.2 এর বেশি হয় সেই ক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। এবং যদি কিউজিএস সফটওয়্যারের ভার্সন 3.8 এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ইনস্টল করতে হবে না, জাস্ট আমাদের প্লাগিনটিকে অ্যাক্টিভ করলেই হবে। আমরা আজকে যে অ্যালগোরিদম ব্যবহার করব সেটি হলো কে মিন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম। এটি একটি মেশিন লার্নিং অ্যালগোরিদম। তো ক্লাসিফিকেশন করার আগে আপনাদের যদি মনে হয় যে কে মিন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম সম্পর্কে আপনারা বেশি ধারণা পেতে চান, সেক্ষেত্রে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে ভিজিট করে আপনারা কে মিন্স ক্লাস্টারিং সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, অলরেডি আমরা একটি আর্টিকেল পাবলিশ করেছি, সেটি হলো আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন ইউজিং কে মিন্স ক্লাসিফিকেশন ইন কিউজিআইএস। এখানে কে মিন্স ক্লাস্টারিং অ্যালগোরিদম সম্পর্কে বেসিক ধারণা দেওয়া রয়েছে উইথ এক্সাম্পল, আপনারা এখান থেকে সহজেই বুঝতে পারবেন। আপনারা যদি কে মিন্স ক্লাস্টারিং সম্পর্কে বেসিক ধারণা পেতে চান তাহলে অবশ্যই এই আর্টিকেলটি ফলো করুন। এরপর এখানে আমরা আনসুপারভাইজড ক্লাসিফিকেশন ইউজিং কে মিন্স ক্লাসিফিকেশন ইন কিউজিআইএস, এখানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো উইথ স্ক্রিনশট দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও স্টেপগুলোকে ফলো করতে পারেন। এই স্টেপগুলো আজকে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব, এবং এই সব শেষে আপনাদের জন্য দুটো ফাইল ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। একটি হলো রাস্টার ইমেজ, যে ইমেজটিকে নিয়ে আমরা আজকে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন করব, এবং সেই সঙ্গে আউটপুট ইমেজও দেওয়া রয়েছে। যে আউটপুট ইমেজটি আমরা পাবো সেটি এখান থেকে আপনারা ক্লিক করে সহজেই ডাউনলোড করতে পারবেন ফাইলগুলোকে। এখান থেকে সহজেই আপনারা ফাইলগুলোকে ডাউনলোড করতে পারবেন। এই আর্টিকেলটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সহজেই এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে এসে আপনারা পুরো ডিটেলস এখান থেকে স্টাডি করতে পারবেন। চলুন তাহলে এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি নেই কি করে কিউজিএস সফটওয়্যারে আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করতে হয়। প্রথমে কিউজিএস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে প্রথমে আমাদের রাস্টার ইমেজ অ্যাড করতে হবে। এখানে দেখুন শর্টকাট দেওয়া রয়েছে। আপনাদের যদি কিউজিএস ইন্টারফেসে এখানে ম্যানেজ লেয়ার্স টুলবার এটা যদি না দেখায় সেক্ষেত্রে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে দেখুন দেওয়া রয়েছে ম্যানেজ লেয়ার্স টুলবার, এটাকে অন করে দিলেই আপনাদের কিউজিএস ইন্টারফেসের মধ্যে চলে আসবে। এখান থেকে দেখুন অ্যাড রাস্টার লেয়ার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আজকে আমরা যে ইমেজটি ব্যবহার করব যেটা আমাদের আর্টিকেলের শেষে ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে সেটি হলো এরিয়া তুফানগঞ্জ। এই যে টিপ ফাইলটি এটাকে আমরা ব্যবহার করব। এটা একটি সেন্টিনেল টু এর স্যাটেলাইট ইমেজ, এটা ক্রপ করা রয়েছে। আমি কি করেছি সেটা আপনাদের দেখিয়ে দেই। সেন্টিনেল টু এর ব্যান্ড 2 হলো ব্লু ব্যান্ড, 3 হলো গ্রিন ব্যান্ড, 4 হলো রেড ব্যান্ড অ্যান্ড 8 হলো নিয়ার ইনফ্রারেড। এই চারটি ব্যান্ডকে আমি সিলেক্ট করে নেব। এরপর ওপেন করে নিচ্ছি, এরপর অ্যাড নেক্সট ক্লোজ। আমরা চাইলে এই ইমেজটিকে ক্রপ করে নিতে পারি। প্রথমে আমাদের একটি ভার্চুয়াল রাস্টার লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। এর জন্য রাস্টার মেনুতে গিয়ে মিসেলেনিয়াস এখান থেকে বিল্ড ভার্চুয়াল রাস্টার এখানে ক্লিক করব। এরপর এখানে থ্রি ডটে ক্লিক করে আমরা প্রত্যেকটি ব্যান্ডকে সিলেক্ট করে নেব, সিলেক্ট অল, এরপর ওকে।
তারপর এখান থেকে আমরা ভার্চুয়াল ব্র্যান্ডের এখানে আমরা নাম দিয়ে দিতে পারি পার্মানেন্ট, এখান থেকে ক্লিক করে সেভ টু ফাইল, আমি এখানে টেম্পোরারি ফাইল হিসেবে রেখে দিচ্ছি, এরপর রানে ক্লিক করছি, ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখানে একটি ভার্চুয়াল ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আমরা এই ভার্চুয়াল ব্র্যান্ডকে ক্রপ করে নেব, তার জন্য আমাদের আবার রাস্টার মেনুতে গিয়ে এক্সট্রাকশন, এরপর ক্লিপ রাস্টার বাই এক্সটেন্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইনপুট লেয়ার সিলেক্ট করতে হবে, ভার্চুয়াল ক্লিপিং এক্সটেন্ড এখানে ক্লিক করে ড্র অন ক্যানভাস এটা করে নিতে পারি আমরা। এখানে ক্লিক করে আমরা এই ম্যাপের মধ্যে কোন এরিয়াটি সিলেক্ট করব সেটাকে সিলেক্ট করে আমরা ক্রপ করতে পারবো। লেফট ক্লিক করে আমরা ড্র্যাগ করে এরিয়া সিলেক্ট করে তারপর সেখানে আমরা ছেড়ে দেব। এরিয়া সিলেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এরপর জাস্ট আমরা এখানে এরিয়াটিকে সেভ করে দিতে পারি ফাইলে, সেভ টু ফাইল এখানে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট করব কোথায় আমরা সেভ করতে চাই, এখানে আমি ডেস্কটপে গিয়ে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন এখানে জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি এরিয়া, এরপর সেভ করে দিচ্ছি। এবার রানে ক্লিক করছি, ক্লোজ। এরপর এরিয়াটিকে রেখে বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে রিমুভ করে দেব। দেখতে পাচ্ছেন এই এরিয়াটি ক্রপ করা হয়ে গিয়েছে। ক্রপ করার প্রসিডিউর আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা যে এমএসটি নিয়ে কাজ করবো সেটিকে এখানে অ্যাড করব, আমি এরিয়াটিকেও রিমুভ করে দিচ্ছি। আপনারা চাইলে এই এমএসটিকে নিয়েও কাজ করতে পারবেন। থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ আনসুপারভাইজ ক্লাসিফিকেশন এখান থেকে গিয়ে এরিয়া তুফানগঞ্জ এই ফাইলটিকে সিলেক্ট করব, করার পর ওপেনে ক্লিক করব, এরপর অ্যাড। দেখতে পাচ্ছেন ক্রপ করার পর যে ইমেজটি আমরা পেয়েছিলাম সেই ধরনের ইমেজ এটি একটি। এরপর আমাদের যেটা করতে হবে আনসুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন করার জন্য প্রসেসিং মেনুতে গিয়ে টুলবক্স, এখান থেকে আমরা ওরফিও টুলবক্স ব্যবহার করব, যেটি এখানে ওটিবি লেখা থাকে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, আপনাদের ক্ষেত্রে এটা হতে পারে আপনারা এখানে নাও দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটিং অপশনে গিয়ে এরপর অপশনস, এখান থেকে প্রসেসিং, তারপর প্রোভাইডার্স এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন দেওয়া রয়েছে ওটিবি, এখান থেকে আমাদের যা সেটিকে অ্যাক্টিভ করতে হবে। আমি যে কিউজিএস ভার্সনটি ব্যবহার করছি সেটি হলো 3.14, অ্যাক্টিভ করে দিচ্ছি, এরপর ওকে। দেখুন এখানে ওরফিও টুলবক্স শো করছে। এবার এখানে এটাকে আমরা এক্সপ্যান্ড করে নেব, করার পর এখান থেকে লার্নিং, লার্নিংয়ের পর এখানে আমরা সিলেক্ট করব কে মিন্স ক্লাসিফিকেশন। সিলেক্ট করার পর এখানে আমাদের ইনপুট ইমেজ সিলেক্ট করতে হবে, যেটা আমাদের হবে এরিয়া তুফানগঞ্জ। এরপর নাম্বার অফ ক্লাসেস, এখানে আমাদের ক্লাস সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু এটা মেশিন লার্নিং অ্যালগোরিদম সেই ক্ষেত্রে আপনারা ক্লাসের সংখ্যা যত বেশি দিবেন তত ক্লাসিফিকেশন অনেক বেশি অ্যাকুরেট হবে। এক্ষেত্রে আমি ক্লাসের সংখ্যা দিয়ে দিচ্ছি 20। ট্রেনিং সেট ইনপুট এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি 10,000, এটা হলো ট্রেনিং ইনপুট। এরপর এখান থেকে আমরা আউটপুট পিক্সেল টাইপ এটাকে আমরা করে দিচ্ছি ইউনিবিট 8। এরপর আমরা এখান থেকে আউটপুট ইমেজ এটাকে সেভ টু ফাইল করে দিচ্ছি, এখানে আমরা ফাইল নেম দিয়ে দিচ্ছি আউটপুট ইমেজ, এরপর সেভে ক্লিক করছি, তারপর রান, প্রসেসিং হচ্ছে।
টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি। প্রসেসিং টুলবারটিকেও এখান থেকে আমি হাইড করে দিচ্ছি। এরপর আমরা যে আউটপুট ইমেজটি পেলাম, তারপর রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব, এখান থেকে সিম্বোলজিতে যাব, এরপর রেন্ডার টাইপ এখান থেকে আমরা সিলেক্ট করব সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার। এরপর স্ক্রল ডাউন করে এখানে আমরা ক্লাসিফাই ক্লিক করব, এরপর কন্টিনিউয়াসটিকে আমরা করব ইকুয়াল ইন্টারভেল। ক্লাসের সংখ্যা আমরা 20 রেখেছিলাম, 20 করে দিচ্ছি, এরপর অ্যাপ্লাই, তারপর ওকে। দেখুন এখানে ক্লাসিফিকেশনটি হয়ে গিয়েছে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আমরা এটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে করেছি। আমার এখানে যেমন রিভার্ব ব্লু কালারে শো করছে, আপনাদের ওখানে নাও করতে পারে, কারণ মেশিন জাস্ট তার অ্যালগোরিদম ব্যবহার করে আমাদের যে ইমেজটি সেটিকে বিভিন্ন গ্রুপে ক্লাসিফাই করে দিয়েছে। আপনারা চাইলে কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। ক্লাসিফিকেশন হয়ে যাওয়ার পর অ্যানালিস্টের কাজ হলো যে গ্রুপগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করা, কোনটি রিভার এরিয়া, কোনটি ভেজিটেশন, কোনটি বিল্ড আপ এরিয়া, এই সমস্ত জিনিসগুলো তাকে ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে হবে। আপনারা চাইলে আউটপুট ইমেজ এর প্রোপার্টিস ওপেন করে সিম্বোলজিতে গিয়ে এখানে আপনার লেভেলের এখানে ম্যানুয়ালি লেভেলগুলোকে ইনপুট করতে পারেন। আপনারা এখানে বিভিন্ন ফিচারগুলোকে অ্যাসাইন করতে পারেন, এখানে নাম দিয়ে দিতে পারেন আপনারা। এবার আমরা প্রজেক্টটিকে সেভ করে নেব। সেভ করার জন্য প্রজেক্টে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পর ডেস্কটপে গিয়ে আমরা ফোল্ডারটিকে সিলেক্ট করব। করার পর এখানে আমরা নাম দিয়ে দেব, প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি আমি আর্ন সুপার ভাইসড ক্লাসিফিকেশন। এরপর সেভে ক্লিক করে দিচ্ছি। প্রজেক্টটি সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আনসুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আপনাদের কি সমস্যা হচ্ছে। এর পরের ভিডিওগুলোতে আমরা সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করার প্রসিডিওরগুলো পরপর দেখে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজেই পাওয়ার জন্য। ধন্যবাদ।